আমাকেও সবাই ভালোবাসবে যেদিন আমার অনেক টাকা হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রিভিউতে আপনারা যে ব্যাড বয় ফরহাদের ভিডিওটি দেখতে পারলেন, অনেকে কিন্তু কমেন্ট করেছেন যে ব্যাড বয় ফরহাদের ভিডিও এডিটিং টিউটোরিয়াল চাই, এই কালারটা কিভাবে দেয়। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ব্যাড বয় ফরহাদের মতো আপনারা সেমভাবে আপনাদের ভিডিওতে এই কালারগুলো করে টিকটকের মধ্যে আপলোড করতে পারবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি ভাইরাল করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন কথা বলবো না, আমরা আজকের এই ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখনো আমাদের এই আইটি টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ব্যাড বয় ফরহাদের ভিডিওটি এডিট করার জন্য আমাদের জাস্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্যাপকাট। আপনারা সবাই ক্যাপকাট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। আর যাদের প্রোটা লাগবে আমাকে ফেসবুক পেজে নক করবেন, ফেসবুকে গিয়ে সার্চ করবেন আইটি টেক। আইটি টেক থেকে সার্চ করার পর আমার পেজটি আপনাদের সামনে শো করবে, ফলো দিয়ে মেসেজ করবেন, তাহলে আপনারা প্রো অ্যাপ্লিকেশনটি পেয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স, এবার জাস্ট ডাউনলোড করার পর কি করতে হবে, ব্যাড বয় ফরহাদের মতো ভিডিওটি এডিট করব আমরা। এবার জাস্ট কি করবেন, ক্যাপকাটটি ওপেন করে দিতে হবে। আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে দিলাম। ওপেন করার পর দেখতে পারবেন যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এবার জাস্ট আপনি এখান থেকে উপরে প্লাস নিউ প্রজেক্ট এখানের মধ্যে একটা ক্লিক করতে হবে। এবার আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এখানের মধ্যে শো করবে। জাস্ট এখান থেকে আপনাকে যে কোনো একটা ভিডিও সিলেক্টেড করে দিতে হবে। জাস্ট এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্টেড করে নিচ্ছি। জাস্ট এখান থেকে আমি ওমর ভাইয়ের একটা ভিডিও সিলেক্টেড করে নিলাম। এরপর নিচে আমরা অ্যাড এই অপশনের মধ্যে একটা ক্লিক করতে হবে। প্রথমে আপনাকে এখান থেকে গ্রিন কালারটা দিয়ে দিতে হবে। আপনার ভিডিওতে একটা কালার গ্রেডিং করে নিতে হবে। এই যে এই ভিডিওটা যেরকম কালার গ্রেডিং করা আছে, আপনার নর্মাল ভিডিওটাকে ক্যামেরাতে শ্যুট করার পরে ক্যাপকাটে গিয়ে এরকম একটা কালার গ্রেডিং করে নিতে হবে। কিভাবে করবেন, জাস্ট এখান থেকে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করতে হবে। এরপর নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ডান দিকে একটু স্লাইড করবেন। এরপর এখানে মধ্যে আপনারা অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখতে পারবেন, ফিল্টারের পাশে অ্যাডজাস্ট একটা ক্লিক করতে হবে। অ্যাডজাস্টে ক্লিক করার পর অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ব্রাইটনেসে ক্লিক করবেন, এটাকে একটু বাড়িয়ে দিবেন, কন্ট্রাস্ট একটু মাইনাস করবেন, স্যাচুরেশন একটু বাড়িয়ে দিবেন, এরপর এক্সপোজার একটু কমিয়ে দিবেন। এবার আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেওয়ার পর এইচ এস এল এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এবার আমরা এই সেটিংসটা থেকে আমরা পুরো ভিডিওটাকে ব্যাড বয় ফরহাদের মতো আমরা এখান থেকে কালার গ্রেডিং করতে হবে। জাস্ট আপনারা মনোযোগ দিয়ে দেখতে হবে আমি কিভাবে এখানে মধ্যে কালার গ্রেডিং করতেছি, কোন অপশনটা আমি কতটুকু রাখতেছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা নিজেরাও আপনাদের ভিডিওতে এই কালারটা দিতে পারবেন। জাস্ট কি করবেন, প্রথমে হলুদ কালার এই বাটনের মধ্যে একটা ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর এখানে তিনটা অপশন আছে বাড়ানো কমানোর, আপনি তিনটা অপশনকে বাড়িয়ে কমিয়ে আগে দেখতে হবে। জাস্ট কি করবেন, মাঝখানে যে স্যাচুরেশনটা আছে এটাকে পুরোটাকে মাইনাস করতে হবে। মাইনাস করার পর দেখতে পারবেন যে একটু কালার হবে। এরপর আপনি এখান থেকে উপরে যেটা আছে সেটা এভাবেই থাকবে। আপনি এবার নিচেরটাকে একটু এখান থেকে মাইনাস করে দিতে হবে, মাইনাস 100 করে দিবেন। নিচের দুইটাকে মাইনাস 100 করতে হবে। এবার পাশেই সবুজ কালার আছে, সবুজ কালারের মধ্যে একটা ক্লিক করবেন। এবার এখান থেকে মাঝখানে যে স্যাচুরেশনটা আছে এটাকে পুরোটা মাইনাস করে দিতে হবে। পুরোটা মাইনাস করার পর দেখতে পারবেন যে সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা ব্যাড বয়ের মতো কালার হয়ে যাবে। এবার আপনি উপরেগুলো একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন কোনটা করলে আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়। আপনি এখান থেকে এগুলো বাড়িয়ে কমিয়ে দিয়ে এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আপনি এখান থেকে পাশেই পেস্ট কালার একটা আছে এখানের মধ্যে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি এখান থেকে এবার আকাশের কালারটা চেঞ্জ করতে পারবেন। আপনি আকাশের কালারটা কোন কালার রাখতে চাচ্ছেন, ব্লু রাখবেন নাকি একটু পেস্ট কালার রাখবেন, আপনি এখান থেকে চাইলে এবার এগুলোকে এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এই কালারটা রাখতেছি। নিচে লুমিনেন্সটাকে পুরো মাইনাস করে দিয়েছি, এরপরে স্যাচুরেশনটাকে পুরোটা আমি মাইনাস করে দিয়েছি। তাহলে দেখতে পারবেন যে ফেসটা সুন্দর আসবে, ভিডিওটাও সুন্দর হয়ে যাবে। এবার পাশে বেগুনি কালার অপশনের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনারা এখান থেকে আকাশের কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে পুরো স্যাচুরেশনটাকে মাইনাস করে দিব। মাইনাস করে দেখতে পারবেন যে একেবারে ব্যাকগ্রাউন্ডের সাথে আকাশের কালারটা এখানে মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে আকাশের কালারটা নীল রাখতে পারেন, এটা কমিয়ে দিলে। আপনি চাইলে অথবা যদি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে রাখতে চান আকাশের কালারটাকেও, তাহলে আপনি চাইলে এখান থেকে আকাশের কালারটাকেও এই কালারটা করে দিতে পারবেন। এবার জাস্ট আপনি এখান থেকে উপরে অ্যারো আইকনে একটা ক্লিক করতে হবে। এবার পাশে দেখেন আরও কিছু অপশন আছে, হাইলাইট, আপনি এবার এখান থেকে এগুলো বাড়িয়ে কমিয়ে দেখবেন কোনটাতে সুন্দর হয়। এরপর শ্যাডোতে ক্লিক করবেন, এখান থেকে আপনি শ্যাডোটাকে একটু মাইনাস করে দিবেন। টেম্পে ক্লিক করে এটাকে একটু প্লাস করে দিবেন হালকা। হিউতে ক্লিক করে আপনি এটাকে একটু হালকা মাছের মতো একটু প্লাস করে দিতে হবে। এরপর এখান থেকে বিগনেটে ক্লিক করবেন। বিগনেটে ক্লিক করার পর আপনি এটাকে একটু চাইলে কালো করতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে সাদা, আপনি চাইলে এখান থেকে এটাকে কালো করতে পারেন, চাইলে আপনি এখান থেকে সাদা শ্যাডো, তো চাইলে আপনি এটাকে এখান থেকে কালো করে, চাইলে আপনি এটার শ্যাডোটা কালো করে বাড়িয়ে দিতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে শ্যাডোটা সাদা রাখতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে কালো করে একটু বাড়িয়ে দিচ্ছি, দেখেন
দেখেন এই 20 পর্যন্ত রাখবো, এরপর জাস্ট আপনি এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করবেন। এবার যদি ভিডিওটা আমি প্লে করি তাহলে দেখতে পারবেন যে পুরো ভিডিওটা কিন্তু ব্যাড বয় করাদের মতো এখান থেকে কিন্তু কালার গ্রেডিংটা হয়ে গিয়েছে। দেখেন ওমর ভিডিওটা আগে কেমন ছিল আর এখন আমরা এই কালারটা দেওয়ার পর ভিডিও কালার গ্রেডিংটা কত অস্থির হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এভাবে চাইলে আপনি এখান থেকে এই কালারটা দিতে পারবেন। এবার ফরাদ যেরকম ফার্স্ট একটা হ্যালো ব্লার একটা ইফেক্ট দেয় চাইলে আপনি এই ব্লারটা দিতে পারবেন। কিভাবে দিবেন, জাস্ট এখান থেকে নিচে দেখেন ইফেক্ট বলে একটা অপশন দেখা যাচ্ছে, ইফেক্ট এখানে মধ্যে একটা ক্লিক করতে হবে। ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর জাস্ট আপনি ট্রেন্ডিং এখানে মধ্যে থাকবেন। এখানে থাকার পর দেখতে পারবেন যে নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে হ্যালো ব্লার একটা অপশন পেয়ে যাবেন। এই যে দেখেন 12 নম্বরে এই ইফেক্টটা দেখা যাচ্ছে, জাস্ট এখানে মধ্যে একটা ক্লিক করবেন। এরপর উপরে টিক মারে ক্লিক করবেন, আপনি হ্যালো ব্লারটা কতটুকু রাখবেন ওই পর্যন্ত গিয়ে এটাকে 10 এখান থেকে মাইনাস করে দিতে হবে। এবার যদি একটু প্লে করে দেখা তাহলে দেখতে পারবেন যে ভিডিওটা খুব সুন্দরভাবে কিন্তু একেবারে ইডিটিং হয়ে গিয়েছে। এবার জাস্ট আপনাকে এখান থেকে কি করতে হবে, আপনি যদি চান ভিডিওর কালারটা আরেকটু এইচডি করতে তাহলে কি করবেন, ভিডিওর লেয়ারের মধ্যে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি আবারও অ্যাডজাস্ট এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর দেখতে পারবেন যে উপরে তিনটা অপশন আছে, ফিল্টার, অ্যাডজাস্ট, ভিডিও কোয়ালিটি। জাস্ট আপনি এখান থেকে ভিডিও কোয়ালিটি এখানের মধ্যে একটা ক্লিক করবেন। ভিডিও কোয়ালিটিতে ক্লিক করার পর রিমুভ ফ্লিকারস এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা একেবারে আরও এইচডি কোয়ালিটি হয়ে যাবে। এবার আপনি এখান থেকে টিক মার্ক একটা ক্লিক করলে দেখতে পারবেন যে এটা প্রসেসিং হয়ে যাবে। আবার আপনি পাশে দেখেন আরেকটা অপশন আছে, রিডিউস ইমেজ নয়েজ, ইমেজের যে একটা নয়েজ থাকে আপনি চাইলে এখান থেকে ওইটা এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানের মধ্যে এগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন উপরে প্রসেসিং হচ্ছে, ইমেজটা কোয়ালিটি 13% হয়েছে, এটা 100% হয়ে গেলে দেখতে পারবেন যে আপনার ইমেজটা আরও এখান থেকে এইচডি কোয়ালিটি হয়ে যাবে। এইভাবে আপনারা এখান থেকে ভিডিওটি কালার গ্রেডিং করে নেবেন। এরপর ভিডিওটি কিভাবে সেভ করবেন, উপরে দেখেন 1080 একটা অপশন দেওয়া আছে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে প্রত্যেকটি যাদের মোবাইলের কোয়ালিটি ভালো তারা এখান থেকে 2K করে দিবেন। 2K করে দিয়ে এখান থেকে এগুলো ফ্রেম রেটটাকে একটু বাড়িয়ে দিবেন। এরপর জাস্ট আপনি এখান থেকে কোড রেটটাকে হাই করে দিয়ে উপরে সেভ আইকনে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভিং হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও, আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কীরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো যারা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আইআইটি টেক, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।